হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গিবি স্টাডি ফ্রেন্ডস আজ এই ভিডিওতে আমরা মার্চ মাস থেকে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডসগুলির এমসিকু প্র্যাকটিস করব যেগুলি তোমাদের আপকামিং জি আর বিটি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এক্সামের জন্য হেল্পফুল হবে এবং অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলির জন্য হেল্পফুল হবে সো লেটস গেট স্টার্টেড কোয়েশন নাম্বার ওয়ান হো ওন দ্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড ইন দ্য সিক্সটি সেভেন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস টু ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস একুশে কে বেস্ট অ্যাক্ট্রেস এর অ্যাওয়ার্ড পেয়েছে তো রাইট आंसर হয়ে যাবে কঙ্গনা রোনাট কোন ফিল্মের জন্য পাঙ্গা এবং মনিকর্ণিকা মণিকর্ণিকা দ্য কুইন অফ ঝান্সি তো দুটা ফিল্মের জন্য কঙ্গনা রোনার্ডকে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সাতষট্টিতম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস দু হাজার একুশে দুটা ফিল্মই হিন্দি ফিল্ম বেস্ট অ্যাক্ট্রেস না দিয়ে যদি একসামে কুয়েশন আসে অ্যাক্টরের জন্য কাকে দেওয়া হয়েছে তো বেস্ট অ্যাক্টর হয়ে যাবে মনোজ বাজপেয়ী অ্যান্ড ধনুষ ধনুষকে দেওয়া হয়েছে তামিল ফিল্মের জন্য মনোজ বাজপেয়ী হচ্ছে হিন্দি ফিল্ম কীর্তি সুরেশকে দেওয়া হয়েছিল দু হাজার বিশের বেস্ট অ্যাক্টার্সের অ্যাওয়ার্ড উষা যাদবকে দু হাজার উনিশে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট অ্যাক্টার্সের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল সোফিয়া স্টাফইসকে দেওয়া হয়েছিল দু হাজার বিশের মধ্যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড নেক্সট কোয়েশন হচ্ছে হুইজ ফিল্ম ওন দ্য বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড ইন দ্য সিক্সটি সেভেন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো সাতষট্টিতম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস দু হাজার একুশে কোন ফিল্মটি বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে মারাক্কার লাইন অফ দ্য আরবিয়ান সি এই ফিল্মটি কোন ভাষায় মালায়ালম ভাষায় অর্থাৎ মালায়ালম ফিল্ম ছিচুড়াকে দেওয়া হয়েছে বেস্ট হিন্দি ফিল্মের অ্যাওয়ার্ড ছিচুড়া হয়ে যাবে বেস্ট হিন্দি ফিল্ম আর এ দুটা হচ্ছে মনোজ বাজপেয়ী এবং ধনুষের ফিল্ম হিন্দি আরেকটা হচ্ছে তামিল ভুইজ স্টেট ওন দ্য মোস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট অ্যাওয়ার্ড ইন দ্য সিক্সটি সেভেন আর ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস দু হাজার একুশে কোন স্টেটকে মোস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো রাইট হয়ে যাবে সিকিমকে তো সিকিমকে দু হাজার একুশে দেওয়া হয়েছে উত্তরাখণ্ডকে দেওয়া দু হাজার বিশের জন্য কোশ্চেন নাম্বার ফোর হো বন্দা গান্ধী পিচ প্রাইজ ফর দি ইয়ার টু থাউজেন্ড নাইনটিন দু হাজার উনিশের জন্য গান্ধী পিচ প্রাইজ কে পেয়েছেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে কাবুজ বিন সায়েদ আল সায়দ উনি হচ্ছেন ওমানের ফরমার সুলতান শেখ মুজিবুর রহমানকে দেওয়া হয়েছে দু হাজার বিশের জন্য গান্ধী পিচ প্রাইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রাইম মিনিস্টার ইউহি গাবাকে দু হাজার আঠারোর জন্য দেওয়া হয়েছিল আর কৃষ্ণ বহারাকে বিহারি পুরস্কার দেওয়া হয়েছে এবছর তো বিহারি পুরস্কার হয়ে যাবে কৃষ্ণ বোহারা নেক্সট কুয়েশন আছে হো ও দা বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অফ দ্য অ্যাওয়ার্ড কে পেয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে কুনেরু হাম্পি চেস প্লেয়ার আরশিয়া দাস নাম শুনেছো রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় বাল পুরস্কার আশিয়া দাসও চেস প্লেয়ার লিটিল মাস্টার বলা হয় প্লাস দুটা অ্যাওয়ার্ড পেয়েছে রাষ্ট্রীয় বাল পুরস্কার প্লাস ত্রিপুরার থেকে পেয়েছে ত্রিপুরা ভূষণ অ্যাওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য দীপা কর্মকারকে দেওয়া হয়েছে ত্রিপুরা বিভূষণ অ্যাওয়ার্ড নেক্সট হচ্ছে বুইজ ফিল্ম ওন দ্য বেস্ট ড্রামা ফিল্ম অ্যাওয়ার্ড ইন দ্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস দু হাজার একুশের মধ্যে বেস্ট ড্রামা ফিল্মের অ্যাওয়ার্ড কোন ফিল্মটিকে দেওয়া হয়েছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে ল্যান্ডকে নোমার্ট ল্যান্ড বেস্ট ড্রামা ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে বুরাট বুরাট সাবসিকুয়েন্ট পেয়েছে কমেডি মুভি অথবা মিউজিক মুভির জন্য ইন্টু দ্য ডার্কনেস গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেয়েছে একান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গোয়ার মধ্যে হয়েছিল অনুষ্ঠানটি ইন্টু দ্য ডার্কনেস হয়ে যাবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড উইনার আর ফলকের ফল ক্লোর হয়ে যাবে একটা টেইলার সুইফটের সং অ্যালবাম অফ দ্য ইয়ার পেয়েছে এটা তো নেক্সট কুয়েশন এটাই উইথ অ্যামাং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ অ্যালবাম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ইন দ্য গ্রেমি অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো গ্রেমি অ্যাওয়ার্ড দু হাজার একুশে কোন সংটি অ্যালবাম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে তো ফল ক্লোর হয়ে যাবে রাইট অ্যান্সার টেলর সুইফটের এটা সিঙ্গারের নাম তোমরা শুনেছ এভরিথিং আই ওয়ান্টেড একটা বেছে রেকর্ড অফ দ্য ইয়ার নেক্সট কোয়েশন এটাই উইচ অ্যামাং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ রেকর্ড অফ অ্যাওয়ার্ড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান রেকর্ড দ্য ইয়ার হলে হয়ে যাবে এভরিথিং আই ওয়ান্টেড বিল্লি সিঙ্গারের নামটা আমার ঠিক মনে নেই বি দিয়ে বিল্লি এইলিস হবে বিল্লি এইলিস হয়ে যাবে সিঙ্গারের নাম নেক্সট হচ্ছে হো হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দু হাজার বিশ ফর হিজ বেঙ্গলি মেমোরিজ বেঙ্গলি মেমোরস হবে মেমোরি নয় মেমোরস একা একশি একা একা একাশি একা একা এক একাশি এর জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দু হাজার বিশে কে পেয়েছেন তো রাইট অ্যান্সার হয়ে যাবে মণি শঙ্কর মুখোপাধ্যায় নেক্সট কোয়েশন হচ্ছে হো হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ সেরা উইক গ্লোবাল এনার্জি অ্যান্ড এনভারমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সেরা উইক গ্লোবাল এনার্জি অ্যান্ড এনভারমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদী হয়ে যাবে আর রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এই ছিল ইম্পর্ট্যান্ট দশটি কুয়েশন তোমাদের আপকামিং এক্সামের জন্য তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই অ্যান্ড থ্যাংকস এভরিওয়ান